আসসালামু আলাইকুম, আমি সাবরিন আক্তার ঝুমু। আমি শ্যামলী কেয়ার গিভার ইনস্টিটিউটে আমি লিড ট্রেনার হিসেবে আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লাড প্রেশার মাপতে হয়। প্রথমে আমি পেশেন্ট থেকে পারমিশন নিব। পারমিশন হলে কিভাবে বলবো যে আমরা গ্রিটিংস দিব, আর পেশেন্টকে যখন আমরা শুরু করব ওনাকে ব্লাড প্রেশার মাপার জন্য বলবো যে আসসালামু আলাইকুম বা গ্রিটিংস, অথবা গুড মর্নিং অথবা বলতে পারি, অথবা গুড আফটারনুন বলতে পারি। তারপরে আমি আমি আমার নাম সাবরিন আক্তার ঝুমু, মানে যেই কেয়ার গিভার থেকে তার নাম বলতে হবে। তারপরে যে ইনস্টিটিউট থেকে এসছে, শ্যামলী কেয়ার গিভার ইনস্টিটিউট থেকে আমি এসছি, আমি আপনার একজন কেয়ার গিভার, আমি আপনার এখন ব্লাড প্রেশার মাপার সময় হয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার কাজটি শুরু করতে পারি। এভাবে করে পেশেন্টের থেকে আমি একটা পারমিশন নিব। পারমিশন নেওয়ার পর তারপর আমি পিপি মেনটেন করব। পিপি মেনটেনের মধ্যে যা যা থাকে সেটা হলো গিয়ে গ্লাভস, মাস্ক, হাইজিন করতে হবে অবশ্যই, তারপর অ্যাপ্রন এবং হেড কাভার। ঠিক আছে, ওকে। তারপরে আমরা শুরু করব। যেহেতু পেশেন্ট যেহেতু পারমিশন দিয়েছে, তারপর আমরা ব্লাড প্রেশারটা মাপবো। ওকে, ব্লাড প্রেশার মাপার জন্য পেশেন্টের যদি অর্নামেন্টস থাকে সেটা আমরা খুলে ফেলবো। ওকে, তারপর আমি ফার্স্টে আমি আমি স্টেটিস্কোপে চেক করে নিব যে এটা অন আছে নাকি অন অফ আছে। এভাবে করে আমরা চেক করে নিব। এটা আমরা এখানে দিয়ে দিব। তারপর আমরা এখানে আমি এটা রেখে দিব। তারপর এখানে যেটা যেটা ঘোরানো যায় সেই বাতাসটা আমরা আমরা বন্ধ করে দেব যেন বাতাস ঝোরা না হয়। আমরা একটা পেশেন্টেতে 200-র বেশি নিব না। ওকে, আমরা পেয়ে গেছি। তারপর আমরা সাথে সাথে এটা খুলে ফেলবো, এবং খুলে ফেলার পরে উপরে যেটা থাকে, নর্মালি পেশেন্ট উপরে থাকে 120 মিলিমিটার অফ মার্কারি, আর নিচে থাকে 80, মানে 120/80 থাকে। সো এখানে ওরা এসেছে উপরে, এটাকে বলে সিস্টোলিক। তো সিস্টোলিক যেটা আসছে সেটা হলো গিয়ে 110, আর ডায়াস্টোলিক যেটা হলো নিচে সেটা আসছে 70। তো এটা নর্মাল পেশেন্ট হিসেবে, নর্মাল ওনার প্রেশার নর্মাল আছে। তারপর আমরা এটা করার পর আমরা এগুলো সব ইকুইপমেন্টগুলো গুছাবো। ইকুইপমেন্ট গুছাই ওয়ার্ক প্লেস ক্লিন করে নিজে ক্লিন হব। নিজে ক্লিন হওয়া মানে হলো গিয়ে গ্লাভসগুলো সব ই করে ফেলবো, খুলে ফেলবো, এগুলো সব ডিসপোজেবল বক্সে রাখবো। ডিসপোজেবল বক্স মানে যেটা বিন থাকে, যেটা সেখানে আমরা ফেলে দিব। তারপর আমি পেশেন্ট থেকে ধন্যবাদ দিয়ে বিদায় নিব। ধন্যবাদটা আমি কিভাবে দিব, ধন্যবাদ আপনাকে সাহায্য, আপনি আমাকে আমার কাজে আপনি আমাকে সাহায্য করার জন্য, আমি কি এখন যেতে পারি? এটা হলো কি একটা পেশেন্টের থেকে পারমিশন নিয়ে দেন। আমি ওনার যদি কোনো কিছু লাগে তাহলে ওনাকে সেটা আমি দিব, আর যদি কোনো কিছু না লাগে তারপরে আমি ওনাকে পেশেন্টের থেকে বিদায় নিয়ে আমি চলে আসবো। থ্যাংক ইউ।